তুমি যে দূরের ওই পাখিটিকে দেখতে পাচ্ছো, ওই পাখিটির নাম হলো টুনটুন। টুনটুন হচ্ছে একটি অনাথ কন্যা। টুনটুনের বাবা মা কেউ বেঁচে নেই। টুনটুন তার সৎ মা টুনি আর সৎ বোন টুকির সাথে থাকতো। টুনটুনরা খুবই গরিব ছিল। উফ, সেই সকাল থেকেই খুঁজছি, তবুও আজ তেমন কোনো কাগজ পেলাম না। এখন তো দেখছি টোকাইয়ের কাজ করে আর চলছে না। এদিকে তো বোনটা অনেক ছোট, বোনকে রেখে মাও কোনো কাজ করতে পারে না। সংসারটা যে কি করে চলবে? এসব কথা বলে টুনটুন হতাশ হয়ে কাগজ খুঁজতে থাকে। এভাবেই টোকাইয়ের কাজ করে টুনটুন কোনো রকমে তার পেটের ভাত জোগাড় করত। এই রে, অসময়ে তো আবার বৃষ্টি চলে এলো। হাতে তো খাবারের প্যাকেটটা আছে, বৃষ্টির জলে তো আমি ভিজে যাব, আমার খাবারও তো ভিজে যাবে। এবার আমি কি করি? ওই তো একটা কলা গাছ দেখা যাচ্ছে, আমি বড় ওই কলা গাছ থেকে একটা কলা পাতা নিয়ে বৃষ্টির কবল থেকে বাঁচার চেষ্টা করি। এরপর টুনটুন কলা গাছের কাছে যায়। আর একটা কলা পাতা নিয়ে মাথায় দিয়ে টুনটুন তার বাড়ির দিকে যেতে থাকে। আর টুনটুন বাড়িতে গিয়ে দেখে টুনি টুকিকে নিয়ে ভাঙা ঘরে বেশ কষ্ট করে বসে আছে। তুই ফিরেছিস মা? দেখ না মা, ঘরের চাল ফুটো হয়ে জল পড়ছে। এই ভাঙা ঘরে আমি কি করে থাকি বলতো? তোর এই ছোট্ট বোনকে নিয়ে? মা, ঘরটা যে খুবই পুরনো হয়ে গেছে মা, জল তো পড়বে। বলছি মা, আমি এই কলা পাতাটা তোমাদের মাথার উপর ধরছি, তুমি বোনকে নিয়ে খাবারটুকু খেয়ে নাও মা, পরে ঘরের জল পড়া বন্ধ করার ব্যবস্থা করছি আমি। এরপর টুনটুন কলা পাতাটা টুনি আর টুকির মাথার উপর ধরে আর টুনি টুকিকে নিয়ে খাবার খায়। তারপর তিন মামে মিলে সেই কলা পাতার নিচেই সেই রাতটা কাটিয়ে দেয়। এভাবেই অনেক কষ্ট করে টুনটুনদের দিন যাচ্ছিল। মা টুনটুন, এভাবে আর কতদিন মা? টুকি তো একটু বড় হয়েছে, আমি বলি কি, এবার আমিও কাজ করতে শুরু করব। তোর উপর নির্ভর করে আর বসে থাকতে ইচ্ছে করে না রে মা, তুইও তো ছোট, তোকে তো এত চাপ দিতে আমারও ভালো লাগছে না। তাই ভাবছি আমি একটা কাজ শুরু করবই করব রে মা। এইসব তুমি কি বলছো মা, আমার মোটেও চাপ হচ্ছে না। আর তুমি কি ভুলে গেছো, কদিন আগে তুমি বোনকে রেখে বাজারে গিয়েছিলে মাত্র, তাতে ওই শয়তান ঈগল বোনের উপর আক্রমণ করেছিল। তাই তো আমি তোমায় এক্ষুনি কাজে যেতে দিব না মা, আমি কাজ করব। কারণ আমি তো আর তোমার মতো করে বোনকে আগলে রাখতে পারবো না তাই। হ্যাঁ রে মা, সেটা তুই ঠিকই বলেছিস। তবে মা রে, খুব ভাগ্য করে আমি তোর মতো একটা মেয়ে পেয়েছি। এতদিন শুনেছি সৎ মেয়েরা অনেক খারাপ হয়, মায়ের সাথে খুব বাজে ব্যবহার করে, কিন্তু তোকে দেখে আমার সেই ধারণাটা বদলে গেছে রে মা। এভাবে বলো না মা, আমার বাবা মা এখন কেউ বেঁচে নেই, আমি তো অনাথ কন্যা। বাবা মারা যাওয়ার আগে তোমায় এই বাসায় এনেছিল বলেই তো আজ আমি তোমার মা বলে ডাকতে পাচ্ছি। তুমি সৎ মা হও আর যাই হও, তুমি তো আমার মা, তাই না? আর একটা কথা, আমি আর টোকাইয়ের কাজ করব না মা, তোমাদের দায়িত্ব নেয়ার জন্য দরকার পড়লে আমি ঝিয়ের কাজ খুঁজে নিব। টুনটুনের এসব কথা শুনে টুনির চোখে জল চলে আসে আর টুনি টুনটুনকে জড়িয়ে ধরে। টুনি টুনটুনের সৎ মা হলেও টুনি টুনটুনকে খুব ভালোবাসত। এরপর টুনটুন বাইরে চলে যায় আর কাজ খুঁজতে থাকে। আর অনেক খোঁজাখুঁজির পর টুনটুন কাকুলি কাকের বাসায় একটা ঝিয়ের কাজ পায়। শোন, তোকে তো কাজ দিলাম, কিন্তু কাজে গাফিলতি করতে পারবি না কিন্তু। তবে কিন্তু তোকে ঘাড় ধাক্কা দিয়ে আমি এই বাসা থেকে তাড়িয়ে দিব। আরেকটা কথা শোন, এ বাসায় তোর প্রধান কাজ হলো আমার মেয়ে কুহুর সাথে সাথে থাকা। শোন, আমার মেয়ে কুহু কিন্তু জঙ্গলের বিখ্যাত মডেল। আমার মেয়ে কিন্তু সব সময় রূপচর্চাতে ব্যস্ত থাকে,
তুই সব সময় ওর জিনিসপত্র এগিয়ে দিবি, বুঝতে পেরেছিস? ঠিক আছে মালকিন, আপনি যেমনটা বলবেন আমি সেভাবেই কাজ করব। আমি সব সময় দিদিমণির সাথে সাথেই থাকব মালকিন। হ্যাঁ মনে থাকে যেন, তবে আজ থেকেই কাজে লেগে পড়, বুঝতে পেরেছিস? আর ওই যে ওইদিকে কুহুর ঘর, ওখানে গিয়ে দেখ কুহুর কিছু লাগে কিনা। এরপর টুনটুন কুহুর ঘরে যায়, আর টুনটুনের নোংরা শরীর দেখে কুহু ভীষণ রেগে যায়। এই তুই কে? আর তুই এমন নোংরা শরীর নিয়ে আমার ঘরে এসেছিস কেন? হ্যাঁ দিদিমণি, আমার নাম টুনটুন, আমি এই বাসায় নতুন কাজ নিয়েছি, আর মালকিন আমাকে তোমার ঘরে পাঠালো দিদিমণি তোমার জিনিসপত্র এগিয়ে দেওয়ার জন্য। ও, কিন্তু তুই এই নোংরা শরীরে আর এখানে আসবি না, আর আমার জিনিসপত্র ধরার আগে নিজেকে পরিষ্কার করে আয় যা, নয়তো তোর এই শরীরের ময়লাগুলো আমার জিনিসপত্রে লেগে যাবে, যা যা। ছি ছি, কি নোংরা তুই! কুহুর কথা মতো টুনটুন গিয়ে নিজেকে পরিষ্কার করে নেয়, আর কুহুর সাজসজ্জার জিনিসগুলো এগিয়ে দেয়, আর এভাবেই কুহুর ফাই ফরমাশ খেটে টুনটুন আয় করতে থাকে। এরপর থেকে টুনি আর টুকিকে নিয়ে টুনটুন বেশ ভালোভাবেই দিন কাটাতে শুরু করে। সর্বনাশ হয়ে গেছে মা, আজ আমার একটা অনেক বড় ফ্যাশন শো আছে, আর মা জানো আজকে আমার মেকআপ আর্টিস্ট একদম অসুস্থ হয়ে গেছে, এবার আমাকে মেকআপ করিয়ে কে দিবে মা? আর মেকআপ ছাড়া আমি ফ্যাশন শোতে যাব কি করে বলো তো? কি বলছিস তুই এসব? তুই যদি ফ্যাশন শোতে না যাস তবে তো সর্বনাশ হয়ে যাবে রে মা, এখন এই অল্প সময়ে আমি মেকআপ আর্টিস্ট কোথায় পাবো বলতো? মালকিন, আপনি যদি হুকুম দেন তবে আমি দিদিমণিকে মেকআপ করিয়ে দিতে পারি। আসলে এতদিন থেকে দিদিমণির মেকআপ করা দেখে আমি সবটা শিখে গেছি, আমি পারবো মেকআপ করিয়ে দিতে। দিব দিদিমণি? কি কি বললি তুই? তুই আমায় মেকআপ করিয়ে দিবি? তুই জানিস এ জঙ্গলে নাম করা মেকআপ আর্টিস্ট আমাকে মেকআপ করিয়ে দেয়, আর তুই কোন ছাড়, ও নাকি আমাকে মেকআপ করিয়ে দিবে। রেগে যাচ্ছিস কেন রে মা? ও তো এতদিন তোর সাথে থেকে তোর মেকআপ করা দেখেছে, একবার তো ওকে ভরসা করাই যেতে পারে, তাই না? তাছাড়া এই মুহূর্তে আর কেই বা তোকে মেকআপ করিয়ে দিবে বলতো? কাকুলির এমন কথায় কুহু আর কিচ্ছু বলতে পারে না, আর টুনটুন কুহুকে অনেক সুন্দর করে মেকআপ করিয়ে দেয়, আর সেই মেকআপ নিয়েই কুহু ফ্যাশন শোতে প্রথম হয়। সত্যি টুনটুন, তোর মেকআপের জবাব হয় না, তোর করিয়ে দেওয়া মেকআপের কারণে আমি আজ প্রথম হয়েছি জানিস। সব বিচারকরাই আমার মেকআপের প্রশংসা করেছে, তাই এই টাকাগুলো তোকে আমি বকশিশ দিলাম টুনটুন, নে এগুলো তুই নে। এরপর টুনটুন বকশিশের টাকা নিয়ে বাসায় ফিরে যায়, আর টুনিকে সব কথা খুলে বলে, আর টাকাগুলো টুনির হাতে তুলে দেয়, আর এতে টুনি ভীষণ খুশি হয়। এরপর কয়েকদিন কেটে যায়। আর একদিন পাশের জঙ্গলের সব থেকে বড় পার্লারের মালিক মিষ্টি টিয়ে টুনটুনের বাসায় আসে। টুনটুন, সেদিনের ফ্যাশন শোতে তুমি নাকি কুহুকে মেকআপ করিয়ে দিয়েছিলে, আর সেই কথা জেনেই আমি এখানে এসেছি। তোমার মেকআপ করানো দেখে আমি একদম মুগ্ধ হয়ে গেছি, তাই আমি তোমায় আমার পার্লারে চাকরি দিতে চাই, আর তার বিনিময়ে প্রত্যেক মাসে আমি তোমাকে 20,000 টাকা বেতন দিব, তুমি আমার পার্লারে কাজ করবে তো? মিষ্টি টিয়ের প্রস্তাবে টুনটুন রাজি হয়ে যায়, আর মিষ্টি টিয়ের পার্লারে চাকরি করে টুনটুন টুনি আর টুকিকে নিয়ে অনেক সুখে শান্তিতে তার দিন কাটাতে শুরু করে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।